একটা মানুষ একই সাথে দুটো আলাদা আলাদা স্টেশন আর কি নামতে পারে? মানে ধরো তুমি ট্রেনে উঠেছো, দিয়ে তোমার মনে হচ্ছে তুমি একই সময়ে শ্রীরামপুর স্টেশনও নামবে আবার কোন্নগর স্টেশনও নামবে, একটাই মানুষ, সে কি নামতে পারে? নামতে পারে না তো। তেমনি জীবনে যখন দুখানা লক্ষ্য হয়ে যায় না, তখন কোনো লক্ষ্যটাকে ঠিক মতো পাওয়া যায় না। তাই পড়তে পড়তে বা পড়াশোনা চালাতে চালাতে যখন তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেস হওয়ার কথা ভাবছো বা জীবনে বিরাট বড় সাকসেস পাওয়ার কথা ভাবছো, তার সাথে সাথে আরেকটা লক্ষ্য, মানে প্রেম করে তাকে বিয়ে করে ঘরকন্যা করার যে লক্ষ্যটা তুমি ক্লাস 11-12 থেকে দেখার চেষ্টা করছো, সেটা কিন্তু আর দেখা যাবে না। তাহলে কি হবে, ওই একটা মানুষের দুটো আলাদা আলাদা স্টেশনে একই সময় ল্যান্ড করার প্রশ্নটা উঠে যাবে, যেটা হয় না। ওকে, তাই সাবধান।